কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো গত পর্ব তে আপনারা দেখছেন অনেক একটি বিষয়, আজকে দেখবেন নতুন বিষয়। তো গত পর্বতে কি দেখছেন আমার নিজেরও মনে নেই, দেখছিলাম কনসেপ্ট, মানে সফটওয়্যারের যে কনসেপ্ট, আসলে সফটওয়্যার কোনটাকে বলে, অপারেটিং সিস্টেম কোনটাকে বলে, এই বিষয়ে নিয়ে আলোচনা করা হয়েছে। তো আজকে আলোচনা করা হবে নেটওয়ার্ক এবং নেটওয়ার্ক টাইপ। আসলে নেটওয়ার্ক বলতে আমরা কি বুঝি, আমরা অনেকটা ফ্রেন্ডদের একটা চেইন তৈরি করি, যেমন নেটওয়ার্ক, যে আমরা একটা নেটওয়ার্ক থাকে ফ্রেন্ডদের, আমরা একটা গ্রুপ আকারে থাকি, এটা সহজ ভাষায় নেটওয়ার্ক বলা যায়। এবং নেটওয়ার্কের আরো মানে কিভাবে আমরা ক্লিয়ার হতে পারি সেই বিষয়ে আমরা দেখি। তো নেটওয়ার্ক টাইপটা আমরা কম্পিউটারের ভাষায় বা কম্পিউটারের অনলাইনের বা এইভাবে তথ্য প্রযুক্তিতে কিভাবে নেটওয়ার্ক তৈরি করতে পারি, অথবা আপনি অফিসিয়াল ভাবে আপনার একটা বড় কোম্পানি থাকলো, তো সেখানে আপনি নেটওয়ার্ক কিভাবে তৈরি করবেন আপনার সমস্ত এমপ্লয়ীদের ভিতরে। তো এইখানে দেখেন প্রথম আছে ল্যান, মানে লোকাল এরিয়া নেটওয়ার্ক। তো লোকাল এরিয়া নেটওয়ার্ক এর ভিতরে আপনার কি কি আছে, মনে করেন আমি যদি এখানে একটা ইমেজ দেখি, তো ইমেজটা দেখেন, এখানে হচ্ছে ল্যান, মানে টোটালি আপনার অফিসে একটা ইমেজ। আমি আরো যদি একটা ইমেজ দেখাই তাহলে আপনার ক্লিয়ার হবেন। তো দেখেন এটা মনে করেন সার্ভার পিসি, আপনি মনে করেন যে 10 জন এই মানে কর্মচারী আছে আপনার কোম্পানিতে, এবং পাশাপাশি আপনি একটা মানে তাদের সবার কাছে আলাদা আলাদা পিসি আছে, এবং সেন্ট্রালি একটা সার্ভার মেশিন রাখলেন। মেশিন বলতে আমি বোঝাচ্ছি যে আপনার সার্ভার কম্পিউটার। তো আপনার বাকি এমপ্লয় যারা আছে তারা তাদের ডেস্কে বসে বসে ল্যাপটপ হোক, পিসি মানে কম্পিউটার হোক বা পিসি হোক, যেটাতেই বসে তারা কানেক্টেড থাকা তারা ব্যবহার করলো, এবং সেন্ট্রালি আপনার সার্ভারের সাথে কানেক্ট থাকলো সবাই, এবং আপনার ওই কম মানে আপনার কোম্পানির সেন্ট্রালি একটা প্রিন্টার থাকলো। তো মনে করেন যে এইটা দেখেন ম্যাক পিসি বা পিসি ম্যাক, এই ধরনের মনে করেন ABCD এভাবে ধরেন 4 জন, আর এটা হচ্ছে সেন্ট্রাল সার্ভার পিসি। তো এই যে মনে করেন যে যে এ মনে করেন একে যে ম্যাক আপনার একটা প্রিন্ট দিবে, প্রিন্ট দিলে ওর কাছে কিন্তু ওর ডেস্কে প্রিন্টার নেই, প্রিন্টারটা আছে সেন্ট্রালি এইখানে রাখা। তো যদি চাই প্রিন্ট দিতে একটা কপি বা যে কোনো হার্ড কপি একটা কোনো কিছু ডকুমেন্ট প্রিন্ট দিবে, তো প্রিন্ট দিলে ওইখান থেকে প্রিন্ট দিয়ে দিবে, সেন্ট্রালে এইখানে প্রিন্ট হবে, এবং পিয়ন যারা আছে তারা পৌঁছায় দিতে পারে, অথবা আপনি গিয়ে ওইখান থেকে প্রিন্ট দিয়ে হেঁটে এসে এখান থেকে নিয়ে গেলেন। এই আবার যদি প্রিন্ট দেয় এরও ডেস্কে প্রিন্টার নেই, কেউ প্রিন্ট দিবে, মানে সবাই আপনার সেন্ট্রালি একটা সার্ভারের সাথে অ্যাড থাকবেন, এবং এই সার্ভার কম্পিউটারের সাথে প্রিন্টার অ্যাড থাকবে। তার মানে হচ্ছে এটা একটা লোকাল এরিয়া নেটওয়ার্ক, মানে আপনার কোম্পানিতে 10 জন যদি কর্মচারী থাকে তো সবার প্রিন্টার দরকার নেই, আপনি একটা সার্ভার পিসি রাখবেন, এবং অন্য অন্য কোম্পানি মানে ওয়ার্কার যারা আছে তাদেরও ডেস্কে পিসি থাকবে, তো তারা সবাই সার্ভারের সাথে কানেক্ট থাকবে, কানেক্ট থেকে আপনার প্রিন্ট দেওয়ার দরকার হলে তার প্রিন্ট এখান থেকে দেবে। তো এইভাবে আমরা মানে সহজে যেটা বুঝি আর কি, যে সেন্ট্রালি মানে লোকাল এরিয়া নেটওয়ার্ক এইভাবে তৈরি করতে পারি একটা কোম্পানির ভিতরে, বা একটা ছোট একটা কোম্পানি আপনার যদি থাকে তো এইভাবে সেন্ট্রালি করে নিতে পারেন, এটা একটা নেটওয়ার্ক। তো তারপরে হচ্ছে আরো কতগুলো নেটওয়ার্কের ধারণা আছে। তো আমি যদি ওয়্যারলেস ল্যান যেটার বলি আমরা, তো ওয়্যারলেস ল্যান বলতে আমরা বুঝাচ্ছি যে আপনি মনে করেন যে আপনার কোম্পানিতে সবার পিসিতে কেবল মানে ব্রডব্যান্ড কানেকশন নিলেন, নেওয়ার পরে আপনি কি করবেন যে সবার পিসিতে তার দিয়ে দিয়ে আপনি নেট কানেকশন দিয়ে আসলে ঝামেলা, তার টানা টেনে এক জায়গা থেকে আরেক জায়গায়। তো সেক্ষেত্রে আপনি যদি একটা ভালো রাউটার ব্যবহার করেন, রাউটার থেকে সবার পিসিতে ল্যাপটপ হোক, ফোন হোক বা আদার্স যেগুলো আছে এগুলোতে আপনি, আবার অনেক প্রিন্টারও মানে সাপোর্ট করে, ওয়্যারলেস সাপোর্ট করে, তো আপনি চাইলে নেটওয়ার্কিং সিস্টেমের মাধ্যমে, তো আগে দেখলেন এই নেটওয়ার্ক কি মানে লোকাল এরিয়া নেটওয়ার্ক বা ল্যান কি, আর পাশাপাশি এবার হচ্ছে আপনি পিসিগুলোতে নেট কানেকশন দিবেন কিভাবে। আপনি দেখেন এই যে একটা রাউটারে নেট কানেকশন থাকলো, নেট কানেকশন দিয়ে থাকলে পাসওয়ার্ড এই ল্যাপটপে ব্যবহার করলো, ফোনে ব্যবহার করলো, ডেস্কটপে এখন ওয়াইফাই ডিভাইস পাওয়া যায়, ওয়াইফাই রিসিভার ডিভাইস, তো এই ডেস্কটপে আপনি ওয়াইফাই একটা রিসিভার ডিভাইস লাগাই দিলেন, তো ওয়াইফাই হিসেবে ডেস্কটপে ব্যবহার করতে পারতেছেন, আপনার প্রিন্টারও নেট কানেকশন দিয়ে রাখতে পারতেছেন, বা এইভাবে হাই অনেকগুলো এখন প্রিন্টার আছে নতুন আসতেছে, ওয়্যারলেস ল্যান যেটার বলে। তো সেটা হচ্ছে এটাই যে আপনি ওয়্যারলেস, এই যে ওএলএন শর্ট ফর্ম, ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক, তো এইভাবে আপনি ওয়্যারলেস এর মাধ্যমে কানেক্ট করতে পারেন। তারপরে আসে আপনার হচ্ছে ওয়ান, মানে ওয়াইড
এরিয়া নেটওয়ার্ক। তো এই ওয়াইড এরিয়া নেটওয়ার্ক বলতে আসলে কি বোঝাচ্ছে? ওয়াইড এরিয়া নেটওয়ার্ক বলতে আসলে আমরা বুঝাই যে ওয়ার্ল্ড ওয়াইড যে কমন মানে নেটওয়ার্কিংটা। দেখেন আমরা বিভিন্ন সার্চ ইঞ্জিনের সাথে আমরা অন নেট কানেকশন দেওয়ার পরে আপনার ব্রাউজ বা ব্রাউজার থেকে বিভিন্ন সার্চ ইঞ্জিন সার্চ করি। মনে করেন আপনার ইউটিউব দেখার দরকার, তো আপনি ব্রাউজার ওপেন করেন, ব্রাউজার ওপেন করার পরে ইউটিউব লিখে সার্চ করলেন। তো এইটা এই ইউটিউবটা হচ্ছে গুগল সার্চ ইঞ্জিনে ওদের আছে, তারপরে আরও যে সার্চ ইঞ্জিনগুলো আছে তারাও ওইখানে রেজিস্টার করে রাখছে। তো আপনি যদি গুগলে সার্চ করেন তো গুগল থেকে এই সার্চ ইঞ্জিন আপনার ওইটা দেখাই দেবে। মানে ওই সার্চ ইঞ্জিনের বিষয়টা হচ্ছে কি যে আপনি একটা ওয়েবসাইট যদি করেন তাহলে আপনার ওয়েবসাইটটা আপনি তৈরি করলেন, করার পরে ডোমেইন হোস্টিং দিলেন, নেওয়ার পরে আপনার এটাকে বিভিন্ন সার্চ ইঞ্জিনে সাবমিট করতে হয়, রেজিস্ট্রেশন করতে হয়, মানে সাবমিট করে দিতে হয়। তাহলে বিভিন্ন সার্চ ইঞ্জিন তখন আপনার ওই ঠিকানাতে যদি কেউ সার্চ করে ওই ঠিকানা লিখে ব্রাউজারে তাহলে সে আপনার সাইটটা পেয়ে যাবে। তো আপনি যদি কোনো সার্চ ইঞ্জিনে যদি আপনার ওয়েবসাইটটা সাবমিট না করেন তাহলে যদি কেউ সার্চ ইঞ্জিনে সার্চ করে, যেমন আপনার ব্রাউজার থেকে গিয়ে লিখলো, আপনি মনে করেন যে www.abc.com আপনার একটা সাইট, এখন এই সাইটটা আপনি তৈরি করছেন ঠিক আছে, লোকাল হোস্টে রাখছেন ঠিক আছে, কিন্তু আপনি এটা সার্চ ইঞ্জিনে মানে সাবমিট করেননি, যেমন গুগল, ইয়াহু, বিং এসব জায়গায়। এখন কেউ যদি গুগলে গিয়ে সার্চ করে যে www.abc.com তাহলে আপনি যে আপনার গুগলে গিয়ে সার্চ করলে পাবেন না, ইয়াহুতে গিয়ে সার্চ করলে পাবেন না, বিংয়ে গিয়ে সার্চ করলে পাবেন না, কারণ আপনি সার্চ ইঞ্জিনে আপনার ওয়েবসাইটটা রেজিস্ট্রেশন মানে সাবমিট করেননি এবং সার্চ ইঞ্জিনকে বলেননি এটা আমার সাইট, কেউ সার্চ করলে এটা আপনি দেখেন, ঠিক আছে? তো বিষয়টা এরকমই। তো আপনার সার্চ ইঞ্জিন যদি আপনার সাবমিট করা থাকে তাহলে আপনার এগুলো দেখতে পাবে। আর আমি এটা একটু আর একটু ক্লিয়ার করার চেষ্টা করি। তো এটা এই ইমেজটা যদি দেখেন, এইখানে দেখেন সেন্ট্রালি ডাটা স্টোর, এখানে মনে করেন এটা সার্চ ইঞ্জিন, এই যে বিভিন্ন অ্যামাজন বা গুগল টুগল আছে। তো এইখানে আপনি বিশ্বের বিভিন্ন জায়গা থেকে এই যে গুগলের সার্চ ইঞ্জিনের বিভিন্ন এদের সাব অফিস আছে, যেরকম সিঙ্গাপুরে আছে, ইন্ডিয়াতে আছে, ঠিক আছে, এরকম সার আপনি আপনি যদি এখন গুগলে এখান থেকে সার্চ করেন, যে ইউটিউব লিখে সার্চ করেন, তাহলে আপনার আমাদের পাশাপাশি যেই ওদের সার্ভারটা আছে লোকাল সার্ভার, তো সেখান থেকে আমাদের ডাটা দিয়ে দেবে, ঠিক আছে? আর যদি আমাদের লোকাল সার্ভার সমস্যা হয় তাহলে একেবারে ইউএসএর যে ওদের মেন সার্ভার সেখান থেকে দেবে। তো এটা হচ্ছে মূলত। আর এই যে সার্চ ইঞ্জিন আমরা যেটা মানে লোকাল এরিয়া ওয়ার্ল্ড মানে নেটওয়ার্ক যেটা বলি, সরি, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক যে WAN, তো এটা হচ্ছে আপনার ইঞ্জিনের সার্চ ইঞ্জিনের সাথে মানে নেট কানেকশন থাকলে আপনি যখন সার্চ করবেন তখন ওই যে কানেক্ট হয়ে যাবে। আপনি আপনি ব্রডব্যান্ড ব্যবহার করেন অথবা ডায়াল আপ ইন্টারনেট ব্যবহার করেন, যেটা ব্যবহার করেন না কেন, এটা হচ্ছে ওইভাবে আপনার কানেক্ট হয়ে আপনার বিষয়গুলো দেখাবে। তো আশা করি এটা বুঝতে পারছেন যে মানে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক জিনিসটা কি, যে আপনার নেটওয়ার্কিং এর সাথে মানে ওয়ার্ল্ড ওয়াইড যে নেটওয়ার্কিং এর সাথে আপনি যুক্ত। এখন আপনি যদি সার্চ করেন আপনার ব্রাউজার থেকে তাহলে আপনার মানে যে সার্চ ইঞ্জিনে গিয়ে সার্চ করবেন সেখান থেকে আপনার সেই সার্চ ইঞ্জিনই তাদের সেই রিপোর্টটা আপনাকে দেখাবে। তারপরে আসি আপনার ক্লায়েন্ট সার্ভার বা নেটওয়ার্ক কি। তো ক্লায়েন্ট সার্ভার বা নেটওয়ার্ক বলতে আসলে আমরা বোঝাচ্ছি যে আপনি মনে করেন যে একটা পাওয়ারফুল পিসি, সহজ কথা যদি আমি বলি, তো আপনার আমরা বিভিন্ন ব্রডব্যান্ড কানেকশন ব্যবহার করি। তো ব্রডব্যান্ড কানেকশন ব্যবহার করলে হয় কি, আমরা কিন্তু ডিরেক্ট যে মেইন কোম্পানি বা তাদের কাছ থেকে কোনো, আমরা লোকাল যে হোস্টগুলো আছে, যেমন আমি খুলনাতে আমি লোকাল যারা নেট সার্ভিস প্রোভাইড করে তাদের কাছ থেকে নিই, বিভিন্ন কোম্পানি লোকালি ওরা প্রোভাইড করে, তো আমি লোকাল একজনের কাছ থেকে নিচ্ছি। এই যে লোকাল আমি যার কাছ থেকে নিচ্ছি এদের কিন্তু একটা সার্ভার পিসি আছে, ঠিক আছে? এই যে লোকাল সার্ভার আছে, ওই লোকাল সার্ভার থেকে ওরা আমাদের, আমি যদি ওয়ান এম নিই স্পিড, তাহলে ওয়ান এম এর একটা আইপি করে দিয়ে দেবে আমার, আমি যদি 2M নিই বা 4M নিই সেভাবে দেবে, অথবা আমি যদি 512 KBPS নিই তো সেরকম দিয়ে দেবে। মানে লোকাল এরা একটা নির্দিষ্ট ডাটা কিনে, কেনার পরে এরা আবার খুচরা ভাবে এটা বিক্রি করে, মানে পাইকারি বলা যায় সহজ কথায়। তো এরা যে আমি এদের কাছ থেকে নিলে আমার ওইখান থেকে ওরা ছোট একটা আইপি করে দিয়ে দেবে, আমার যেমন চাহিদা সেই চাহিদার এগেনস্টে আমার একটা আইপি করে দিয়ে দেবে। তো এটা হচ্ছে ক্লায়েন্ট সার্ভার, ঠিক আছে? আর এটা আমি যেটা বলছিলাম, দেখেন যে গুগল বা ইন্টারনেটের মাধ্যমে আমরা বিভিন্ন জায়গায় ডাটা সেন্টার, এটা হচ্ছে সেন্ট্রালি
আর বিভিন্ন ব্রাঞ্চ আমরা সার্চ করলে আমাদের ধারে কাছে যে ব্রাঞ্চটা সেই ব্রাঞ্চ থেকে আমাদের ডাটাগুলো দেয় যে ওয়াইড রেঞ্জ এরিয়া বা WAN যেটা বলতেছি আর ক্লায়েন্ট সার্ভার হচ্ছে দেখেন মানে মেন সার্ভারে ইন্টারনেট কানেকশনে এখান থেকে ফোনে আপনি যদি মনে করেন এই পিসিতে চালাবেন তো পিসির জন্য আপনি একটা আইপি করে দিল এবং এইটাতে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা নিল ঠিক আছে এটাই আর কি ক্লায়েন্ট সার্ভার যে ক্লায়েন্টের কাছ থেকে আপনি নিচ্ছেন এবং অবশ্যই এই ক্লায়েন্ট মানে যে সার্ভার পিসিটা আপনি যে পিসিগুলো ব্যবহার করেন তার থেকে পাওয়ারফুল হয়ে থাকে অথবা একাধিক পিসি একসাথে যুক্ত করে আবার সার্ভার পিসি করতে পারে ঠিক আছে তো এটা হচ্ছে তাদের ব্যাপারে একাত্তই আর তারপরে তারপরে হচ্ছে আপনার যে ইন্টারনেট ইন্টারনেট জিনিসটা আমরা অলরেডি এখন জানি যে ইন্টারনেটে এমন কিছু নেই যে দেখা যায় না তো ইন্টারনেট কানেকশনটা যদি থাকে তাহলে আপনি দুনিয়া সবকিছু দেখতে পারবেন আপনার ফোনে থাকলে ব্রাউজ করে দেখতে পারবেন বিভিন্ন ব্রাউজার ইনস্টল করে নিলে অথবা ফোনে অ্যাপের মাধ্যমে দেখতে পারেন আর যদি ডেস্কটপ বা ল্যাপটপ থাকে তাহলে এখান থেকেও দেখতে পারবেন বিভিন্ন ব্রাউজারের মাধ্যমে ইউজ করেন আপনার যেটা ইউজ করতে ভালো লাগে সেটার মাধ্যমে আর ইন্টারনেট জিনিসটা কিভাবে কানেক্ট হয় আসলে আমরা অনেকেই জানি না এই বিষয়টা যে ইন্টারনেটটা সম্পূর্ণ দুনিয়ার সাথে তারের মাধ্যমে কানেক্ট মনে করেন এটা হচ্ছে সেন্ট্রালি একটা কোম্পানি আছে তো এই কোম্পানিগুলো আপনার করে কি যে আপনার এই বিভিন্ন সার্চ ইঞ্জিন এই মানে এই কোম্পানির সাথে বা কানেক্ট আছে এই যে বিভিন্ন ল্যান্ডের সাথে কানেক্ট আছে যেমন গুগল গুগলের মেন সার্ভারের সাথে কিন্তু কানেক্ট আছে এই ইন্টারনেট দেখবেন আমরা অনেক সময় শুনি যে সাবমেরিন মানে সাবমেরিন কেবল কেটে গেছে বা সমস্যা হয়েছে জন্য আমাদের বাংলাদেশে ইন্টারনেট কানেকশন বিঘ্নিত হচ্ছে তো এটা কের কারণে আপনার সারা দুনিয়া কিন্তু তারের মাধ্যমে কানেক্টেড যে ইন্টারনেট আমরা ব্যবহার করি এটা আমরা অনেকেই জানি না মনে করি যে কি একটা জিনিস মনে আসলে এটা আসলে কারো কোনো ব্যক্তিগত সম্পত্তি না আমরা এই যে তার বাংলাদেশ মানে এই যে তারের মাধ্যমে আপনার বাংলাদেশে এসে পৌঁছায় দিচ্ছে বা একটা সেন্ট্রাল কোম্পানি এই তারের মাধ্যমে এইগুলো করে সারা ওয়ার্ল্ড ওয়াইড ব্যাপী দেখবেন সমুদ্রের নিচ দিয়ে তার টেনে তারপরে মাটির নিচ দিয়ে তার টানে যেখানে মাটি আছে সেখানে তার সমুদ্রের নিচ দিয়ে আমাদের যে দ্বিতীয় সাবমেরিন কেবলটা ল্যান্ড করতে যাচ্ছে পায়রা বন্দর নাকি পটুয়াখালী এইদিকে কোথাও আমি সঠিক জানি না তো আরো আমাদের দুইটা এখন সাবমেরিনের সাথে যুক্ত আমি যতদূর জানি আমার জানার ভুলও থাকতে পারে তো এগুলো তারের মাধ্যমে এসে আমাদের সেন্ট্রালে যুক্ত হয়েছে তারপরে দেখেন আমরা যে ব্রডব্যান্ড ব্যবহার করলে তারের মধ্যে আমাদের দিয়ে যাচ্ছে আর যে আমরা যাদের কাছে নিচ্ছি এরাও তারের মাধ্যমে যাদের কাছ থেকে কিনছে তাদের সাথে আর তারা এই যে লোকাল যে মানে যারা ইন্টারনেট প্রোভাইড করে এরাও ঢাকা থেকে কোনো কোম্পানির কাছ থেকে কিনতেছে আর ওই কোম্পানিগুলো আবার বাংলাদেশের বিটিআরসির কাছ থেকে কিনতেছে যে টেলিকম রেগুলেটরি কোম্পানি বাংলাদেশের এদের কাছ থেকে ডাটা কিনে এই যে আমরা ফোনে ব্যবহার করি রুবি গ্রামীণ টিমেন্ট এরা এই যে আমরা সম্প্রতি সময় শুনলাম যে গ্রামীণ ফোনের 12,000 কোটি না কত টাকা বাকি আছে তো এইগুলো এই যে এরা ডাটা কিনে যে বিক্রি করে তো এই ডাটা কিনতে হয় কেননা বাংলাদেশ সরকার প্রচুর টাকা খরচ করে কিন্তু এই ল্যান্ড মানে এই সাবমেরিন কেবলের সাথে যুক্ত হয়েছে এবং এই সাবমেরিন কেবল রিপেয়ারের জন্য বা সমস্যা হয়ে গেলেও সংস্কারের জন্য প্রতিনিয়ত মানে একটা টাকা দিতে হয় তো সেই টাকাটাই মূলত আমাদের কাছ থেকে নেওয়া হয় তো ইন্টারনেট বলতে হচ্ছিলো আপনার তারের মাধ্যমে আমরা মেন সেন্ট্রালে বিভিন্ন সার্চ ইঞ্জিনের সাথে যুক্ত এবং এই সার্চ ইঞ্জিনগুলোতে আমরা যখন সার্চ করি তখন আমরা দেখতে পাই এটাই হচ্ছে মেন বিষয় কারণ আপনার যখন নেট থাকবে না এটা প্রশ্ন আসতে পারে যে আমার যদি নেট কানেকশন না থাকে কিন্তু আমার যদি পিসিতে যদি এই যে নেট কানেকশনের তার থাকে তাহলে আপনার বুঝতে হবে যে আপনি মেন যে সার্ভার আছে তারা আপনার এখানে ডিসকানেক্ট করে রাখছে আপনি যদি পিসিতে তার লাগায় রাখেন আপনার ব্রডব্যান্ডের কানেকশন তাহলে হবে না আপনার মেন যে যাদের কাছ থেকে নিয়েছেন তারা তাদের সার্ভার থেকে আপনার লাইনটা ডিসকানেক্ট করে দিচ্ছে যেটা আপনি পাচ্ছেন না ঠিক আছে তো বিষয়টা এরকম আর স্পিডের বিষয়টা হচ্ছে যে আপনি এটাও একটা বিষয় আছে যে আপনি কত স্পিডে নিতে চান কেবিপিএস এটা সামনে আলোচনা আছে তো এটাই হচ্ছে সংক্ষিপ্ত ইন্টারনেটের বিষয় আর নেটওয়ার্ক অলরেডি বুঝে গেছেন যে লোকাল এরিয়া নেটওয়ার্কে আপনার অফিসিয়ালি একটা সার্ভার থাকলো এবং সার্ভার পিসি থাকলো পাশাপাশি আপনার একটা অফিসিয়ালি মানে সেন্ট্রাল একটা প্রিন্টার থাকতে পারে সবাই অফিসের যত ওয়ার্কার আছে সবাই ওই প্রিন্টার থেকে প্রিন্ট দিবে তার ডেস্ক থেকে সে প্রিন্ট দিলো ওই প্রিন্টার থেকে প্রিন্ট হলো সে গিয়ে নিয়ে আসলো বা তার পিয়ন অফিসের পিয়ন দিয়ে গেল এটা হচ্ছে বিষয় আর ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এই জিনিসটা আর ইন্টারনেট কি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব হচ্ছে যে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব জাস্ট স্মল পার্ট অফ ইন্টারনেট মানে এটা হচ্ছে ইন্টারনেটের একটা স্মল পার্ট ইন্টারনেট যদি আপনি একটা মানে সমুদ্র ধরেন তার একটা সামান্য পার্ট হচ্ছে এটা এটা হচ্ছে একটা ঠিকানা আর কি ওয়ার্ল্ড ওয়াইড ডব্লিউ ডব্লিউ এর
ফুল মিনিং হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। তো এটা আমরা যে বিভিন্ন এইগুলো ব্যবহার করি ওয়েবসাইট ঠিকানা বা নিজেদের পার্সোনাল জন্য, তো এটার একটা আইডেন্টিটি যে এটা এভাবে, আর এর সাথে ইনক্লুড হচ্ছে FTP যে ফাইল ট্রান্সফার প্রোটোকল, তারপর ইমেল নিউজ পেপার, এগুলো বিস্তারিত সামনের ক্লাসে আশা করি ক্লিয়ার করব। আর তারপর আছে ইন্টার মানে ইন্টারনেট, আর গেছিল ইন্টারনেট আর ইন্টারনেট, বিষয়টা আসলে মানে উচ্চারণটা সেম একই পাশাপাশি। তো এটার বিষয় হচ্ছে কি যে আমরা অনেকগুলো ওয়েবসাইট দেখি বা অর্গানাইজেশন দেখি যে তাদের যে সাইটগুলো, তো এখানে তাদের যে ওয়ার্কার আছে, মনে করেন যে আপনার একটা কোম্পানি আছে, তো সেই কোম্পানির একটা ওয়েবসাইট আছে, এবং আমরা যে ব্যাংকে যাই সহজ কথায় আমরা যে ব্যাংকগুলোতে লেনদেন করি, এখন ডিজিটালি লেনদেন হয়, তো প্রত্যেক যে ব্যাংক কর্মকর্তা আছে তাদের নিজস্ব একটা আইডি আছে, এবং ওই আইডিতে তারা তাদের ওই ওয়েবসাইটে তাদের একটা মানে ওয়েবসাইট আছে আর সফটওয়্যার আছে, সেইখানে অ্যাকাউন্ট খুলে রাখে, এবং ওরা অ্যাকাউন্ট খুললে ওরা যে সেবাগুলো দিবে, টাকা অ্যাড করা থেকে টাকা তোলা এই বিষয়গুলো ওরা ওইখান থেকে অ্যাড করতে পারে আবার মাইনাস করতে পারে, কিন্তু আপনি আমি কিন্তু এটা পারবো না। এইটা হচ্ছে ইন্টারনেট, ঠিক আছে, আর ইন্টারনেট এটা হচ্ছে ইন্টারনেট। তো আপনি বিষয়টা হচ্ছে যে আপনার একটা অর্গানাইজেশন হতে পারে বা আপনার পার্সোনাল ওই যে ব্যাংকের মধ্যে এরকম একটা সাইট কোম্পানি থাকতে পারে, সেটাতে আপনার যারা ওয়ার্কার তারাই শুধুমাত্র ওইখানে তাদের লগ ইন পাসওয়ার্ডের মাধ্যমে অ্যাক্সেস করতে পারবে এবং ফাইল আদান প্রদান করতে পারবে, এটাই। আর এক্সট্রা নেট বলতে কি এইখানে ওই সেম ওই রকমই ইন্টারনেটের মতো, তো এক্সট্রা নেটের সুবিধা কি হচ্ছে আপনার যে এই জিনিসটাতে আপনি ওই ওই একইভাবে যদি ওই কোম্পানি আপনি এমপ্লয়ার হয়ে থাকেন তাহলে আপনি ওই সুবিধাগুলো পাবেন, পাশাপাশি আপনি বাইরের লোক মানে আপনি আমার মতো সাধারণ লোক ওইখানে অ্যাকাউন্ট যদি তৈরি করি তাহলে আমরা সামান্য কিছু অ্যাক্সেস পাই, যেমন আমরা অ্যাকাউন্ট খুললে আমাদের অ্যাকাউন্টে কত জমা আছে কিনা এটা দেখতে পারি, কিন্তু আমরা পারি না যে আমাদের অ্যাকাউন্টে ডিরেক্ট টাকা জমা করে দিতে, ঠিক আছে। তা আমরা এখন দেখবেন অনেকগুলো অনলাইন ব্যাংকিং আসছে যে তারা আপনার তাদের সাইডে অ্যাকাউন্ট খুললে আপনার অ্যাকাউন্টে কত জমা আছে বা আপনি মানে অনলাইনে টাকা ট্রান্সফার করতে পারেন এক অ্যাকাউন্ট থেকে আর এক অ্যাকাউন্টে, এই সুবিধাটা পান, কিন্তু আপনি চাইলে আপনার অ্যাকাউন্টে টাকা অ্যাড করতে পারেন না। তো এই লিমিটেড কিছু অ্যাক্সেস দেয় এটা হচ্ছে এক্সটারনেট। তো আশা করি সবাই এটা নেটওয়ার্কিং এবং ইন্টারনেট আর এক্সটারনেট এই বিষয়ে ক্লিয়ার হয়েছে। ইন্টারনেট সম্পর্ক আমি প্রথমে বলছি বেসিক ধারণা দেব, তো এটাই ছিল টাইপ অফ নেটওয়ার্ক মানে টাইপ অফ নেটওয়ার্কের বেসিক ধারণা। তো আশা করি সবাই বুঝছেন, আর যদি আরও প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর কোনো সাজেশন থাকলে অবশ্যই এর পরের ক্লাসে আমরা দেখব যে ডাটা ট্রান্সফার জিনিসটা কি এবং কী কীভাবে আমরা নেট কানেকশন দিতে পারি বা ডাটা কানে ইয়ে করতে পারি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।